ইহা একটি পারিবারিক রেস্টুরেন্ট, দয়া করে সামাজিকতা এবং পরিবেশ বজায় রাখুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। আজকে আমরা চলে আসলাম হচ্ছে স্যান্ডউইচ মামাতে, এটা হচ্ছে মিরপুর 6 এটার লোকেশন। সো এটা হচ্ছে যে মিরপুর 10 অরিজিনাল যে 10 ওটার পপুলার ওই সাইড দিয়ে ঢুকলে এই সাইডে পাওয়া যেখানে খানাজো আছে ওইটার পাশে। সো এখানে আজকে আমাদের বাজেট হচ্ছে 400 টাকা। 400 টাকা বাজেটে চলেন আমরা কী কী ফুড ট্রাই করতে পারি, চলেন ভিতরে যেয়ে আমরা দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা স্যান্ডউইচ মামার ভিতরে এসে বসলাম। সো আজকে একটু বাজেটটা কম রাখলাম, 400 টাকা বাজেট। সো এর জন্য আমি দুইটা আইটেম ট্রাই করব। তো এখানে আসলে বার্গার আছে, তো বার্গারের মধ্যে যে রেগুলার চিকেন চিজ বার্গার 100 টাকা, তারও অনেক এরকম বার্গারের অনেক আইটেম আছে। এবং হচ্ছে SM সিগনেচার, যেটা আমাদের স্যান্ডউইচ মামার সিগনেচার বার্গার, ওটা হচ্ছে 200 টাকা। তো স্যান্ডউইচের মধ্যে হচ্ছে সবই বলে ভালো চলে, রেগুলার সাব স্যান্ডউইচ 120, স্পেশাল সাব স্যান্ডউইচ যেটা এটাতে চিজ থাকবে 160 টাকা, বারবিকিউ সাব স্যান্ডউইচ যেটা বারবিকিউ ফ্লেভার হবে এটা হচ্ছে 160। সো আমি ভাবলাম যে স্পেশাল সাব স্যান্ডউইচটা নেই, এক্সট্রা চিজ থাকবে যেহেতু। আবার গ্রিল চিকেন স্যান্ডউইচ আছে ওইটা 160, হট নাগা সাব স্যান্ডউইচ যেটা হচ্ছে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য 160 এটাও। সো একটা হচ্ছে নিচ্ছে হচ্ছে স্পেশাল সাব স্যান্ডউইচ যেটা 160, আর এখানে আবার অ্যাপিটাইজারে ইম্পোর্টেড ফ্রেঞ্চ ফ্রাই অনেক আইটেম, হট উইংস সব আছে। আর আমি মিট বক্সটা নিব, মিট বক্স হচ্ছে বললো তাদের স্যান্ডউইচ মামা স্পেশাল মিট বক্সটা ভালো হবে, যেটা 260 টাকা। সো এইটা আর হচ্ছে ওইটা নিচ্ছে এবং হচ্ছে পানি। সো 400 টাকা বাজেটে হ্যাঁ কাভার হয়ে যাবে। সো আপাতত ফুডের জন্য ওয়েট করতেছি, ফুড আসার পরে জানাচ্ছি ফুড কেমন লাগে আমাদের। আচ্ছা, আমরা আমাদের 400 টাকা বাজেটের দুইটা আইটেম নিয়ে নিছি। এটা হচ্ছে স্পেশাল সাব স্যান্ডউইচ, যেটা এটা হচ্ছে 160 টাকা, আর এটা হচ্ছে স্যান্ডউইচ মামা স্পেশাল মিট বক্স, এটা হচ্ছে 260। সো ফার্স্টে আমরা হচ্ছে সাব স্যান্ডউইচটা দিয়ে ট্রাই করি, শুরু করি, সরি। ওকে, এটার সাইজটা ভালোই আছে, টেস্টটা ভালো, চিজের দেখা তো পাইতেছে না আমি, কেউ চিজ কই। ভালো, খারাপ না, চলে। ওকে, মিট বক্স ট্রাই করার পালা। ম্যাক্সিমাম টাইম আমি মিট বক্স যেটা দেখছি হচ্ছে বক্সে, বাট এটা আমি ফার্স্ট টাইম হচ্ছে গ্লাসে দেখলাম, বিগ গ্লাস। এখানে কী লেখা আছে, বা স্যান্ডউইচ মামার লোগোটাও আছে, এস্টাবলিশ হচ্ছে 2017, লেখা আছে ইট ফ্রেশ পে লেস। সো শুরু করি, এখানে চিজের অ্যামাউন্টটা ভালোই দিছে, স্পেশাল যেহেতু আমার কাছে মনে হয় ভালোই হবে। চিজের অ্যামাউন্টের কারণে যদি আমি ভিতরে কিছু তো দেখতে পাচ্ছি না, একটু ভিতরে কেমনে যাব। ফ্রেঞ্চ ফ্রাই, তারপর মাশরুম, চিজের অ্যামাউন্ট এত বেশি উপরের দিকে, চিকেন, উপরের সাইডে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে টেস্ট ভালো, মানে একদম নরম হয়ে যায়নি, প্লাস আবার বেশি শক্ত না। আর মেয়োনিজের যে ফ্লেভারটা এটা পারফেক্ট আসতেছে, উপরে চিজ দিয়ে খেলাম তো পুরো চিজি চিজি হয়ে গেল, তারপরও ভিতরে আমি তো উঠাই দিয়ে পারতেছি না রে ভাই, কী অবস্থা।
এই চিজের জন্য আমি কিছু নিতে পারছি না, চিজটারে আগে সরাই ফেলি। মিন্ট বক্সটা বেশি জোস সাব স্যান্ডউইচের থেকে। ও সসেজও আছে, সসেজ, চিকেন, কোল স্লো, দ্য ফ্রেঞ্চ ফ্রাই, মাশরুমের টেস্টও পাওয়া যাচ্ছে। পারফেক্ট মিক্স সাব স্যান্ডউইচ থেকে এটা বেশি আমার কাছে জোস লাগছে। একটু খাই, খাওয়া শেষে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিতেছে। আচ্ছা, আমাদের খাওয়া শেষ। তো যেটা মেইন কথা, যে সাব স্যান্ডউইচ যেটা ছিল স্পেশাল সাব স্যান্ডউইচ, অ্যাভারেজ ছিল, সো সো, দ্যাটস নট গুড বলা যাবে না। বাট মানে যে স্পেশাল মিট বক্সটা ছিল ওইটা আমার কাছে জোস লাগছে। 260 টাকা, ইটস ওয়ার্থ ইট, বিকজ হচ্ছে চিকেন আর সসেস, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই যে অ্যামাউন্ট ছিল, আর হচ্ছে পারফেক্টলি মিক্সড আপ হয়েছে। বিকজ মিট বক্সে তো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, মেইন থিং ইজ যে মিক্স আপটা যদি পারফেক্ট হয়, পারফেক্ট যদি মিক্সড আপ হয় তাহলে ভালো লাগে খাইতে। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই বেশি হার্ডও না, সফট, বেশি সফট না, একদম যে পারফেক্ট যেরকম থাকা দরকার সে, মানে এটার সাথে মিক্স আপে ইটস পারফেক্ট ছিল। আর ওভারঅল ইটস এ গুড এক্সপিরিয়েন্স বলবো, একটা ভালো, একটা অ্যাভারেজ। সো ভালো এক্সপিরিয়েন্স, ভালো ছিল আজকের দিনে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত গুড বাই।